বন্ধুরা আপনারা যে ফোন ব্যবহার করেন তার মধ্যে একটি সেটিংস আছে যে সেটিংস করলে আপনার ফোনের ব্যাটারি আট থেকে দশ ঘন্টার পরিবর্তে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা চলবে এবার ফোনে মাত্র একবার চার্জ করবেন আর চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কিভাবে চালাবেন আমি প্রমাণসহ আপনাদের দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে পুরো প্রসেস বুঝতে পারবেন না বন্ধুরা এই ভিডিওটি কেউ লাইক কমেন্ট করতে বলবেন না বন্ধুরা এর জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনারা চলে যাবেন ব্যাটারি অপশনে তো বন্ধুরা আপনারা যদি ব্যাটারি অপশনটি খুঁজে না পান তাহলে এখানে উপরে দেখতে পারছেন আপনারা চার্জ তো আপনারা চার্জে গিয়ে লিখবেন ব্যাটারি তো বন্ধুরা আপনারা ব্যাটারি লিখার পর যদি আপনারা ব্যাটারি অপশনটি পেয়ে যান তাহলে আপনারা সরাসরি ব্যাটারি অপশনে ঢুকে যাবেন ব্যাটারি অপশনে ঢোকার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস দেখার পর আপনারা সরাসরি চলে যাবেন এরকম পেজে তো বন্ধুরা এরকম ইন্টারপেজে আসার পর আপনারা দেখতে পারছেন যে আমার ব্যাটারি এখানে থার্টি সেভেন পারসেন্ট দেখাচ্ছে আমি টার্টি সেভেন পার্সেন্ট দিয়ে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট চালাতে পারবো এরপর নিচে দেখতে পারছেন যে পাওয়ার সেভিং মোড পাওয়ার সেভিং মোডের নিচে দেখতে পারছেন এখানে অফ আর এখানে মিডিয়াম মিডিয়ামে আমি চালাতে পারবো চার ঘন্টা তিরিশ মিনিট ম্যাক্সিমামে দিলে চালাতে পারবো তেরো মিনিট না সরি তেরো ঘন্টা একুশ মিনিট তো বন্ধুরা আমরা এখান থেকে ম্যাক্সিমামে ক্লিক করব। ম্যাক্সিমামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ তো বন্ধুরা আপনারা এখানে কাস্টমাইজ থেকে আপনারা পাওয়ার সেভিং এবং ব্র্যান্ডনিস বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন তো আপনারা ব্র্যান্ডনিশটা এক একদম একদম মাইনাসে রাখবেন মাইনাসে রাখার পর এখানে দেখতে পারছেন যে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই যদি ক্লিক করেন তারপর চলে যাবেন একটা কালো ইন্টারফেসে কালো ইন্টারফেসে যখন চলে যাবেন ওখান থেকে আপনাকে কিছু টিক মার্ক শু করবে ঠিক মার্ক শু করার পর বড়ো ধরনের একটি টিক মার্ক যখন শু করবে তারপর বুঝতে পারবেন যে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি একুণি সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকুনটি টিপে আমার সাথেই তাকুন ধন্যবাদ খুদা হাফেজ